Two, one. প্রিয় দর্শক, আজকে ঈদের দিন, ঈদ মোবারক। ঈদে আসলে আমরা সবাই মিলে আনন্দে মেতে উঠি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খুব সুন্দর একটি পরিবেশে আমরা উদযাপন করি আমাদের এই ঈদ। আর আমাদের ঈদ আমাদের জন্য বিগেস্ট সেলিব্রেশন। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা হচ্ছে সাত দিন ব্যাপী ঈদ উদযাপন করি। সো আমি ভীষণ রকমের আনন্দিত এবং সেই সাথে আপনাদেরকে আরেকটু সুন্দর এবং কালারফুল ঈদ উপহার দিতে চাই। যে কোনো সেলিব্রেশন ইনকমপ্লিট থেকে যায় যদি সেখানে মিউজিক না থাকে। আর মিউজিকের কথা হচ্ছে, ঈদের কথা হচ্ছে, সো ঈদ স্পেশাল এই শোতে আমি শ্রাবণ তৌহিদা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের পর্দায়। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ওয়ালটন এশিয়ান মিউজিক পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ, কো স্পন্সার্ড বাই ড্রিম হলিডে পার্ক। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো আছি, আমার সাথে কে আছে? আজকে ঈদের দিন আমি বলেছি সব কিছু স্পেশাল। আজকে যে মানুষটি আমার সাথে আছে তিনি ভীষণ 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 স্পেশাল আমাদের সবার জন্য। আমি বলতে চাই আলাদা করেই এই প্রজন্মের যে সিঙ্গাররা আছেন তাদের মধ্য থেকে তাকে একেবারেই আলাদা করা যায়। ভীষণ রকমের মাল্টি ট্যালেন্টেড, ভীষণ রকমের ক্রিয়েটিভ একজন সিঙ্গার, যার গান মানে কিন্তু কোটি কোটি ভিউজ। শুধুমাত্র ভিউজ কেন, গান মানে এখন চলচ্চিত্রে তার নাম, তার গান মানে জনপ্রিয় এবং তাকে এখন হিট মেশিনও বলা যায়। ইয়েস, অফকোর্স আমার সাথে আছেন সিঙ্গার ইমরান মাহমুদুল। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। আর আমি বলেছি যে ঈদের দিন আমরা সবাই কিন্তু চাই যে স্পেশাল মোমেন্টটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, সেটা ফ্যামিলি থেকে শুরু হয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ইভেন দো যারা পারফর্মার তাদের জন্য কিন্তু দর্শকরা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। সো ঈদের দিন আসলে পরিবারকে সময় দেওয়া হলো নিশ্চয়ই, এইটা একটু কি ডিফারেন্ট ইমরানের জন্য? ঈদ সবসময় স্পেশাল, সবসময় আনন্দের। আর আমাদের যারা, আমরা যারা মিউজিশিয়ান, আমাদের যে ব্যান্ডটা আছে, আমরা আসলে প্রত্যেকটা অকেশানে আমরা আসলে দর্শকদের সাথেই আমাদের বেশিরভাগ সময় কাটানো হয়। কোনো অকেশান আসলে ফ্যামিলিকে মানে আসলে টাইম আমরা 20% দিতে পারি, 80% আসলে আমাদের যারা দর্শক আছে তাদের জন্য দিতে হয়। যেমন আজকে ঈদ, ঈদের স্পেশাল এই দিনটিতে আমরা এশিয়ান টিভির মাধ্যমে একদম দর্শকদের কাছে চলে এসেছি। আজকে গান শোনাবো আমাদের ফুল ব্যান্ড। তো আসলে এটাই বলছিলাম যে আসলে সব কিছু মিলে আমাদের দর্শকদের সাথে সব কিছু সবচেয়ে বেশি সময় কাটানো হয়। এক্স্যাক্টলি, আমিও বলতে চাই সেটাই যে পরিবার তো থাকে, পরিবার অনেক ধরনের, নিজের পরিবার, এই যে মিউজিক্যাল ব্যান্ড সেটা কিন্তু আরেকটা পরিবার, এবং দর্শকরাও আমাদের আসলে বৃহত্তর পরিবারের অংশ। সো দর্শকদের জন্য আজকে সময়টা আমি বিশ্বাস করি, ইমরান আছে এখানে, এত চমৎকার একটি ব্যান্ড দল রয়েছে, সবাই মিলে আমরা খুব সুন্দর একটা সময় উপহার দিতে পারবো। সো আসলে ঈদের গল্পটা একটু হলেও চলেও আসে যে ইমরান পার্সোনাল লাইফে কী করছে, ইমরান কী খাচ্ছে, ইমরান কী পড়ছে, সেটাও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে, কারণ ইমরানকে সবাই ভালোবাসে। আমি যদি আরও একটু স্পেসিফিকভাবে বলি, মানে আবাল বৃদ্ধ বনিতা সকল বয়সের মানুষ, আমি সত্যি বলছি মানে সকল বয়সের মানুষ ইমরানকে ভীষণ পছন্দ করে, এবং আমি প্রাউডলি এটা বলতে চাই যে ইমরানকে খুব ক্লোজলি জানি, ওর পরিবার থেকে জানি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা থেকে শুরু করে, সেটাই তো বলছি, মানে ইমরানের মধ্যে আমি মানে এটার সিক্রেটটা কি ইমরান, মানে তোমাকে সবাই এত পছন্দ করে কেন? ও, সিক্রেটটা আমি আসলে জানি না, বাট এটা আসলে ব্লেসিং, এটা সুন্দর একটা কথা বলছে কাইম, যেটা ব্লেসিং। আমি এটাই বললাম যে আসলে আমি সৌভাগ্যবান, যদি আসলে আমাকে সবাই পছন্দ করে থাকে তার মানে এটা আসলে অনেক বেশি, বা আমি বলবো যে আল্লাহর তরফ থেকে এটা ব্লেসিং। আর আমি তো শুরুতে বললাম যে হিট মেশিন, নতুন একটা আমি তকমা দিলাম, এটা কেমন লেগেছে? এটা তুমি দিয়েছো সুন্দর, বাট আসলে একটা গান শ্রোতাপ্রিয়তা যখন পায়, একটা গান যখন আমরা করি, আমাদের টার্গেট থাকে গানটা ভালো হওয়ার, তারপর যখন গানটা দর্শকদের পছন্দ হয় তখন আমরা আসলে আমাদের কাজটা সার্থক হয়। সো ওরকম কোনো কিছু না যে হিট মেশিন বা গান করলে হিট হইতে হবে, ওরকম কোনো টার্গেটে কোনো কিছু করি না। টোটাল জিনিসটা যাতে সুন্দর হয় এবং এটা নিয়ে যাতে আমরা খুব লং টাইম এই গানটা যাতে থাকে, ওই একটা টেন্ডেন্সি থাকে, সেটা তো ডেফিনেটলি। তবে জনপ্রিয় হওয়া বা দর্শকের কাছে ছড়িয়ে যাওয়া, ওই যে আমি যে তকমাটা দিলাম সেটার কিন্তু এটা একটা রিজন, যে গানটাই তুমি করো সেখানে আসলে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই গুনগুন করতে থাকে। সো এই পয়েন্টে আমি আবার ফিরবো, আজকে ঈদের দিন সবাই বসেই আছে যে ইমরানের গান শুনবে, প্রথম গানটাতে যেতে চাই ডেফিনেটলি। প্রথম গানটা কোনটা হবে তুমি সিলেক্ট করতে থাকো, তার আগে দর্শকদেরকে বলতে চাই, দর্শক প্রথম গানে যাওয়ার আগে খুবই স্পেশাল একটা বিরতি, ছোট্ট একটা বিরতি নিতে চাই আপনাদের কাছ থেকে।
ছোট্ট এই স্পেশাল ব্রেকের পরে আরও একবার সবাইকে ওয়েলকাম করছি। আমি শ্রাবণ তৌহিদা আছি, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস, ওয়ালটন এশিয়ান মিউজিক, পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ, কো-স্পন্সর্ড বাই ড্রিম হলিডে পার্কে। এবং আমার সাথে ইমরান মাহমুদুল আছেন এবং এখনও থাকবেন, আরও অনেকটুকু সময় আমাদের সাথে থাকবেন। প্রথম গানটি শুনতে চাচ্ছি কোনটি? যেহেতু ঈদ স্পেশাল ডে, আমার খুব স্পেশাল একটা গান দিয়ে শুরু করতে চাই। স্পেশাল বলার কারণ হচ্ছে এই গানটি দিয়ে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, এবং একটি না, এই গানটির মাধ্যমে আমি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, শ্রেষ্ঠ সুরকার এবং শ্রেষ্ঠ শিল্পী। তো এই জন্য গানটা আমার কাছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। গানটা হচ্ছে বিশ্বসুন্দরী সিনেমার তুই কি আমার হবিরে। গানটির কথা লিখেছেন কবির বকুল ভাই, সুসঙ্গীত আমার কর, আর গিয়েছি আমি আর কোনো আপু। ঠিক আছে, শুনুন। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে। সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। পথটা চলে যায় তোর দিকে, চোখের কলম শত কবিতা লিখে, এই হৃদয়ের ভালোবাসা নিয়ে সেই কবিতা শুধু তোকে নিয়ে। চোখ ভর তুই দেখ পড়ে তুই, প্রেম কবিতায় তোকে চুই, তুই চিনে নে সে কবি রে, আমার হবি রে। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। মন্দা
ছবি যাই নীরবে কে সব ভালো লাগা এসে ছুঁয়েছে মনে সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়ে গেছি হারিয়ে তুই জীবন মরুন ছবি তুই কি আমার হবি রে রাতের সব তারা আছে দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে তুই কি আমার হবি রে মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়ে গেছি হারিয়ে তুই জীবন মরণ সবই রে তুই কি আমার হবি রে থ্যাংক ইউ সো মাচ। আমি বলেছি যে আজকে ঈদের দিন এবং আমাদের আজকের ঈদের স্পেশাল এই আয়োজনের প্রথম গানটা যদি এই গানটা দিয়ে শুরু হয় তাহলে বলতেই হবে যে অনুষ্ঠান একেবারে জমে গিয়েছে, এখন আজকে জমে জমে ক্ষীর হওয়া বাকি, সেটা আমরা করব। আর ইমরান আমাদের সাথে আছে। ইমরান, এই গানটা আসলেই খুব স্পেশাল, নট অনলি ফর ইমরান, আমি বলবো এটা সবার জন্য খুব স্পেশাল, কারণ যে সময়টা এই গানটা রিলিজ হয়েছিল সেই সময়টা কিন্তু টাফেস্ট একটা পিরিয়ড ছিল আমাদের সবার লাইফের জন্য। এবং ওই সময় এই গানটা, মানে এই গানটা যখনই শুনি সত্যি কথা বলতে কি খুবই রোম্যান্টিক, খুব সুইট একটা গান। যে গান পছন্দ করে না এরকম মানুষ খুব কমই থাকে, তারাও যদি এই গানটা শুনে গুনগুন করতে বাধ্য থাকবে, এত চমৎকার একটা গান। এই গানটার অনেক অনেক শ্রোতা পেয়েছে, আসলে সব ধরনের শ্রোতা পেয়েছে এই গানটা, একদম যারা কিশোর আছে, কিশোরী আছে, যারা একটু এইজড আছে, একদম মধ্যবয়স্ক বয়সের যারা আছে, সবাই, মানে সবার গানটা খুবই পছন্দের। সো আসলে একটা শান্তি শান্তি ভাব, এবং তার মানে বোঝা যাচ্ছে বেশি রোমান্টিক না। ও একটা কথা বলে যে গানটা শুনলে প্রেম করতে ইচ্ছে করে। এক্স্যাক্টলি, আমি ওটা বলতে চাচ্ছিলাম যে এই গানটা শুনলে এখন, আমি একটা মেয়ে, শুদ্ধ প্রেম বা অশুদ্ধ সেটা নিয়ে আমি যাচ্ছি না, এই ডিবেটে যাচ্ছি না, তবে প্রেম তো প্রেমই, প্রেমে পড়ার একটা ফিলিংস বা প্রেম প্রেম একটা ব্যাপার আছে। লাইক আমি এখানে বসে নিজেকে একটু নায়িকা নায়িকা লাগছে, মানে আমি চিত্র নায়িকা হয়ে চিত্র করতে চিন্তা করছি। আচ্ছা, আমি সত্যি বলছি, মানে আমি আসলে গানের বিটের সাথে এবং লিরিক্স যেহেতু মুখস্থ, আমার মনে হচ্ছিল যে আমিও ওই দৃশ্যায়নে হারিয়ে গিয়েছি। যাই হোক, আমরা আজকে বেশি গল্প করছি কারণ ইমরান আমার খুবই ক্লোজ বাডি এবং এভরি ওয়ান ইজ হেয়ার ভেরি ভেরি ক্লোজ টু মাই হার্ট। সো ডেফিনেটলি দর্শকরা আমাদের এই গল্পের সাথে, আড্ডার সাথে সাথে গানও একটু একটু করে শুনতে চাইবে। আমরা নেক্সট গানটি শুনে ফেলি। নেক্সট গানটা হচ্ছে আমাদের সবার পছন্দের নায়ক সলমান শাহকে ট্রিবিউট করে একটু অফিসিয়ালি একটা কভার করেছিলাম আমি, এবং এই গানটি অনুপম ব্যানার থেকে বের হয়েছিল, খুবই জনপ্রিয় একটা গান, ওই গানটি করছি, ভালো লাগবে সবার। ঠিক আছে, গানটির সুরসঙ্গীত ছিলেন আমাদের প্রয়াত লেজেন্ড শ্রদ্ধেয় আলম খান, আলম চাচা, আর লিখেছেন আমাদের আরেকজন লেজেন্ড মনিরুজ্জামান মনির স্যার। সো করছি গানটি, আর গানটি গিয়েছেন আমার সবচেয়ে পছন্দের সিঙ্গার, বলবো আমি বলবো প্লেব্যাক সম্রাট, আমাদের শ্রদ্ধেয় ইন্দুকিশোর দাদা, এবং আরেক লিভিং লেজেন্ড শ্রদ্ধেয় সাবিনা সিং ম্যাডাম। ওকে, আমরা শুনবো। গানটি আমরা যে কম্পোজিশনটা করেছি এটা আমাদের ব্যান্ড ক্রিয়েশন, আমরা যেহেতু গানটা রিমেক করেছিলাম সো কম্পোজিশনটা নতুন। তুমি আমার সে, তুমি তোমারে খুঁজে পেয়েছি, এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি।
চেয়েছি, আজ আমি তার পেয়েছি, এই জীবনে যার চেয়েছি, আজ আমি তার পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি, এই জীবনে যার চেয়েছি, আজ আমি তার পেয়েছি। চমৎকার, খুবই সুন্দর এই গানটি। এই গানটির পরে আসলে একদমই ইচ্ছে করছে না যে কাজটি করতে, সেই কাজটি আমাকে করতে হচ্ছে। ইয়েস, অফকোর্স, দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি। আমি জানি আপনারা কোথাও যাবেন না, কারণ আরও অসংখ্য জনপ্রিয় গান নিয়ে আমরা হাজির হব কিছুক্ষণের মাঝে, আমাদের সাথে থাকবেন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি।
টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, aging with style. ধারাবাহিক নাটক হিট হট নিউজ, রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই, আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, aging with style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? ধারাবাহিক নাটক হিট হট নিউজ, রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00।
শেষে সোনালি মেঘের খেলা সোনা ফলা মাঠের প্রান্তে রূপলি দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00 লাক্স গ্লো টাইম।
the style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আজকে তো আমরা ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায় আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা তোমার প্রিয় দর্শক আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে আমি শ্রাবণ তৌহিদা আছি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের পর্দায় অফকোর্স যে প্রোগ্রামটিতে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন যে ব্রেকের পরে কখন শুরু হবে তো সেই সুন্দর একটি মুহূর্ত নিয়েই আমি আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করতে চাই ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ওয়ালটন এশিয়ান মিউজিক পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ কো-স্পন্সার্ড বাই ড্রিম হলিডে পার্ক আমার সাথে যিনি ছিলেন তিনি আছেন এবং সেই সাথে যারা মিউজিশিয়ান হিসেবে ছিলেন তারাই আছেন ভীষণ ভালোবাসেন ইমরান মাহমুদুল ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক আসলে ইমরান মানে কিন্তু আমি বলেছি যে খুব সুন্দর একটা মুহূর্ত কিন্তু নিজের যে টোনটা বা আমার কাছে মনে হয় ইমরানের টোনটা হচ্ছে সবসময়ই খুবই সুইট রোম্যান্টিক খুব সুন্দর একটা টোন এটা সম্পর্কে আমি যত মানুষের কাছে শুনেছি যত ধরনের শো করেছি সবাই এই কথাটা বলে যে তোমার টোনের মধ্যে একটা গড গিফটেড ব্যাপার আছে যেটা প্লেব্যাকের জন্যই তৈরি হ্যাঁ সিনেমেটিক ব্যাপারটা বলতে পারো আর আমি আসলে ছোটবেলা থেকে প্রচুর সিনেমার গান শুনতাম বলতে গেলে আমি মানে প্রচুর পরিমাণে সিনেমা প্রেমী একটা ছেলে তো সিনেমার গান দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে তো ওই গানগুলোই ছোটবেলা থেকে এত শুনে এসেছি যে আমার মানে প্র্যাকটিসটাও আসলে একটু সিনেমেটিক ওয়েতেই এবং আমি গানও যখনই কোনো গান বানাই সেটা যদি অডিওর জন্য হয় সামহাউ সেটা একটা সিনেমেটিক ফিল চলে আসে আচ্ছা তো এইটা আমার বলতে গেলে যে সিগনেচার একটা ব্যাপার মানে ছোটবেলা থেকে যে স্বপ্ন সেই স্বপ্নটা মানে কজনই এত তাড়াতাড়ি 2008 সালে যখন তুমি স্টার্ট করেছিলে ক্যারিয়ার শুরুতেই কিন্তু সিনেমা দিয়ে ক্যারিয়ারটা শুরু হয়েছিল তাই না সেই ভালোবাসার লাল গোলাপ আজকে অনেক অনেক কিছু হয়ে গিয়েছে সবগুলো কালারের গোলাপ হয়ে গিয়েছে সেই মুহূর্তে আমি ইমরানকে দেখছি কালো গোলাপ না ব্ল্যাক আমার পছন্দ ইয়ার আই নো আমি সবার আমারও ভীষণ পছন্দের আমি জানি যে আজকে ইমরান মানে ও একটা ব্ল্যাক পাঞ্জাবি পরবে আমিও কিছু একটা ব্ল্যাক পরি কিন্তু আমাদের টিভিতে আসলে ব্ল্যাকটা আসলে কালারফুল ঈদ তো ঈদে আসলে সবসময় আমরা কালারফুল থাকবার চেষ্টা করি বাট ইমরান হচ্ছে মনের দিক থেকে অনেক কালারফুল পোশাকে সবসময় ব্ল্যাক রাইট ঠিক বলেছি আমি দেখো যেটা ভালো মনে সব আমার উপর তবে আমি এটাও বলতে চাই এবার ঈদে আমরা ইমরানকে ডিফারেন্টভাবে পেয়েছি একটু উপস্থাপনায় ইমরানকে দেখা অফকোর্স এটা খুব ভালো লেগেছে মজা লেগেছে আমার কাছে তোমার কেমন হলো এক্সপেরিয়েন্স আসলে তোমরা যেভাবে প্রপার ওয়েতে যেভাবে উপস্থাপনা করো ওরকম ছিল না কারণ আমার যারা কলিগস ছিল তাদের সাথে ক্যাজুয়ালি যেরকম কথা বলি আড্ডা দিই আর বকুল ভাই ছিল চন্দন ভাই ছিল আমাদের গানের মানুষরাই ছিল আচ্ছা তো কথা যদিও মানে আমরা সবসময় যেই সাবজেক্টটা নিয়ে হয় ওরকম একটা আড্ডার মধ্যে আর কি পুরো অনুষ্ঠানটা হয়েছে সো ওইটা তেমন একটা কষ্ট আমার হয় ওকে অল দ্য ভেরি বেস্ট খুব খুব বেশি ফর্মাল ছিলাম না আর কি ওকে নিয়ার ফিউচারে আমরা ইমরানকে আর কি কি পরিচয়ে দেখতে চাই সেটা আমি চিন্তা করতে থাকি আর তুমি চিন্তা করতে থাকো নেক্সট গানটা কি দিতে পারো দর্শকদেরকে আচ্ছা সিনেমার গান অবশ্যই আমরা সিনেমা নিয়ে কথা বলছিলাম সিনেমার গানেই ফিরে যেতে চাই ওকে মানে এখনই গাইবো হ্যাঁ এখনই আমরা গাইবো কিন্তু তার আগে আমি ছোট্ট একটা স্পেশাল একটা ব্রেক নিব দর্শক ফিরছি একটু পরেই
After this special break, once again, welcome back. আমি তো আছি, আমার সাথে ইমরান মাহমুদুল আছেন। এবার আমরা গানে চলে যাব। কোন গানটি হচ্ছে? বিদ্রোহী সিনেমার একটি গান করতে চাই। গানটির কথা লিখেছে সুদীপ কুমার দীপ এবং সুর সঙ্গীত করেছে আকাশ সেন। আর গিয়েছিলাম আমি, ঠিক আছে, পর্দায় ছিলেন শাকিব খান এবং বুবলি। ওকে, কখনো এভাবে মন আমার তোর পথে হারাবে, ভাবিনি কখনো এভাবে মন আমার তোর পথে হারাবে, ছিলি কল্পনাতে ছিলি স্বপ্ন রাতে আজ ছুঁয়েছি অনুভবে, ভাবিনি কখনো এভাবে মন আমার তোর পথে হারাবে।
কারণ এই গানটা প্রত্যেকটা গানের পরে আমাকে একই কথাই বলতে হচ্ছে, কারণ প্রত্যেকটা গানই খুবই সুন্দর। আর সিনেমার গান আমরা সবাই কিন্তু পছন্দ করি, তাই না? স্পেশালি এই গানগুলো, যে গানগুলো অনেক অনেক হিট, এবং ওই গানগুলোর সাথে ইমরানের কণ্ঠের তো একটা ডিফারেন্ট রিলেশনশিপ আমি একটু আগেই বললাম। সেই রিলেশনশিপের জায়গায় আসলে ইমরানকে নিয়ে যত কথাই বলি না কেন, দর্শককে বলতে চাই যে আমার যে জিনিসটা খুব ভালো লাগে ইমরান, আজকে এর আগেও মনে হয় বলেছি, অন ইয়ারই বলেছি, অফ ইয়ারও বলেছি, যে একটা মানুষ যখন তার ফ্যামিলিকে এবং সেই সাথে বাবা মাকে প্রচণ্ড রকমের রেসপেক্ট এবং ভালোবাসে, বাবা মার যদি 100% দোয়াটা তার উপর থাকে, টুডে আর টুমোরো ইফ হি অর শি ইজ হার্ডওয়ার্কিং, ডেফিনেটলি সে অনেক উপরে যাবে। তো তোমার উপরে তোমার ফ্যামিলির আশীর্বাদটা একদম চমৎকার, খুব সুন্দরভাবে আছে, কারণ তুমি খুবই লক্ষ্মী একটা ছেলে। আন্টিকে যতবার দেখা হয়েছে, যতবার কথা বলেছি, মানে ছেলেকে নিয়ে তিনি যে কতটা প্রাউড ফিল করেন সেই জায়গাটা একটু, মানে যারা মা বাবা দেখছে এই মুহূর্তে, এরকম আসলে সন্তানের জন্য দোয়াটা আসলে মন থেকেই আসে। এটা আমি অনেক লাকি যে আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করেছে, বিকজ ছোটোবেলা থেকে সব মানে সব ফ্যামিলি কিন্তু গান বলেন বা এই যে সাংস্কৃতিক যেই আমাদের এনভায়রনমেন্ট, এটাকে পছন্দ করে না অনেকে, সব সময় এটাকে সাপোর্ট করে না। তো ম্যাক্সিমাম ফ্যামিলি আমি দেখেছি যে একটা প্রতিকূল ব্যাপার থাকে, যে এটা অবস্টেকল থাকে যে এটা হবে না বা এই এই সেক্টরে যাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমার ফ্যামিলি সবসময় অনেক সাপোর্ট করেছে এবং আমার প্রত্যেকটা সাকসেসের পেছনে আসলে তাদেরই অবদানটাই অনেক বেশি। এবং আমি পেছনে যদি ফিরে যাই, ইমরানের গানের যাত্রাটা শুরু হয়েছিল, যার ড্রিম ছিল তিনি তোমার নানি ছিল, রাইট? সো নানি সহ সবাই মানে ইমরানকে নিয়ে আসলে প্রাউড ফিল করবেই, কারণ তুমি এমন একটা ছেলে। মানে আমার নানি দেখতে চেয়েছিল আমাকে টেলিভিশনে, তখন একদমই মানে ছোট, আমি ছোট ছিল, তো তখন আমি একটা ছোট একটা রিয়েলিটি শো হয় যে কোনো একটা টেলিভিশনে, ওটা ছোট করে একটা পর্বে আমি আসলে টিকে যাই, এবং সেই পর্বটা যখন অন ইয়ার হয় আমার নানি খুব খুশি হয়েছিল। আজকে নানি যদি অবশ্যই থাকতেন তাহলে অবশ্যই কতটা খুশি হতেন, যেখানেই আছেন সেখান থেকে অনেক অনেক খুশি, উনি সাকসেস দেখে যেতে পারেনি। এক্স্যাক্টলি। যাই হোক, আমরা পরের গানটাতে চলে যাব এবার, এবং সেই গানটা আমি আসলে ডেডিকেট করছি ইমরানের নানিকে, সেই সাথে এমন একটা নানি চাই আমরা সবার জন্য। আমি বুঝতে পেরেছি কোন গানটা হতে যাচ্ছে। তো গানটার নাম হচ্ছে এমন একটা তুমি চাই, গানটা লিখেছে মেহেদী হাসান লিমন, এবং গানটা সুর সঙ্গীত করেছে নাজির ভাই, নাজির মাহমুদ ভাই, এবং সঙ্গীত করেছে মৌশফিক লিটু ভাই। ঠিক আছে, শুনবো। Thank you.
আমি কত শত কৌশলে তোমায় ভালোবেসে যাই, কত শত বাহানায় একটু পাওয়ার আশা। আমি কত শত কৌশলে তোমায় ভালোবেসে যাই, এত করে চাই আমি বলো আর কিভাবে বোঝাই। তুমি একবার বলো যদি আমি পাড়ি দেব খরস্রোতা নদী, তুমি একবার বলো যদি আমি পাড়ি দেব খরস্রোতা নদী, ভালোবাসা দেব পুরুষাই। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমি তে আমি ছাড়া অন্য কেব না। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমি তে আমি ছাড়া অন্য কেব না। দূরে আড়ালে বোঝো না কেন যে আমায় কত শত বাহানা একটু পাওয়ার আশা। তুমি থাকো দূরে আড়ালে বোঝো না কেন যে আমায় কত শত বাহানা একটু পাওয়ার। তুমি একবার বলো যদি আমি পাড়ি দেব খরস্রোতা নদী, তুমি একবার বলো যদি আমি পাড়ি দেব খরস্রোতা নদী, ভালোবাসা দেব পুরোটাই। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমি তে আমি ছাড়া আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমি তে আমি ছাড়া অন্য কেব না। তুমি একবার বলো যদি আমি পাড়ি দেব খরস্রোতা নদী, তুমি একবার বলো যদি আমি পাড়ি দেব খরস্রোতা নদী, কি বলবো আমি, এমন একটা তুমি চাই এটা কিন্তু আমাদের সবারই চাওয়া, তাই না? তবে ইমরান সহ এখানে টিমে যারা আছে তাদের সবাইকে বলতে চাই, আমি যখন গান এখানে হচ্ছিল আমার মনে হচ্ছিল আই এম ওয়ান অফ দ্য পার্ট অফ দিস ব্যান্ড। তো এমন একটা প্রেজেন্টার কোথায় পাবেন আপনারা বলেন? এমন একটা প্রেজেন্টার চাই না, নট অনলি এশিয়ান টিভি, আমি সবসময় আছি। তো এই কথাটার অর্থটা হচ্ছে এত চমৎকারভাবে আমরা সবাই মিলে এনজয় করে গানটা গেয়েছি, ইমরান গেয়েছে, আমরা সবাই লিপসিং করেছি, পারফর্ম করেছি। সো থ্যাংক ইউ সো মাচ ইমরান। আরও একটা কারণে স্পেশাল থ্যাংকস দিব, কেন তুমি আমাকে জিজ্ঞেস করো কেন সেটার জন্য,
একটু অপেক্ষা করতে হবে, আমি দর্শকদেরকে অপেক্ষায় রাখবো সেই কেনটা এবং সেই উত্তরটা নিয়ে ফিরতে চাই দর্শক। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবো না, আমাদের সাথেই থাকবেন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাসতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলার ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কে জানি কেন জানি, কে জানি কখন জানি, কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, aging good style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? আজকে তো আমরা ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাসতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি, কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, aging good style.
বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। টাকা নিয়ে চলে যাও, তুমি টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ।
আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, age good style. আমার বসের কাছে তুই ভাই বছরে একটু টাইম করে পাও গিয়েছে, সে একটু শিশু আটকা পড়েছে সেখানে। বাই। Once again, welcome back. This is me, Srabana Tohida. Apnara shobai dekhchen Asian Television er pordai. It's special ei show. Walton Smart Freeze presents Walton Asian Music powered by Rongthonu Group, co-sponsored by Dream Holiday Park. Ebong amar sathe jini chilen tini achen, Imran Mahmudul achen. Imran, once again, welcome back. Ashole je jaygay ami ashole break ta niyechi, oi jaygay firte chai. Tomake bolechi ekta special thanks. কেন সেটা? কারণ হচ্ছে অনেক, যেহেতু আমি অনেক বেশি শো করি, লাইভ শোগুলো বেশি করে করি, আমার কাছে ইভেন অনেকে রিকোয়েস্ট করে যে ইমরানকে টিভি লাইভে কেন পাওয়া যায় না বা তাকে আপু নিয়ে আসতে পারেন না। অনেক ঈদেই আমি দেখেছি, ইভেন দো যেখানে আমার আসলে ইনপুট দেওয়ার ব্যাপার থাকে, তখনও আমি বলতাম কোনো টিভি চ্যানেলকে যে ইমরানকে নিয়ে আসেন, তো তারাও সামহাও তোমাকে রিচ করতে পারতো না। তো এবার ঈদে একেবারে প্রথম দিনে এশিয়ান টেলিভিশনের পর্দায় তোমাকে পাওয়া, এশিয়ানের এই মুহূর্তে যারা আসলে ভিউয়ার্স, যারা দেখছে দর্শক, তাদের তো ভীষণ আনন্দ কাজ করছে, সেই জায়গায় আমি স্পেশাল থ্যাঙ্কস তোমাকে দিতে চাই। থ্যাংক ইউ। আর আমি আসলে ঈদের প্রোগ্রামগুলোতে থাকার চেষ্টা করি, অন্য অন্য সময় আসলে তেমন সময় হয়ে ওঠে না, বাট ঈদ স্পেশাল প্রোগ্রামগুলোতে লাইভ শোগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো থ্যাঙ্কস এশিয়ান টিভিকে আমাদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য। ওকে, তার মানে আমরা আগেও পেয়েছি, এখনও পাচ্ছি, ফিউচারও পাবো এশিয়ান টেলিভিশনের সাথে ইমরানকে। ওয়েল, আমরা যেতে এত এত স্পেশাল থ্যাঙ্কস, স্পেশাল মোমেন্ট সব কিছুই বলছি, তো এবারে গানটা হবে একটু স্পেশাল। আসলে সব গানই স্পেশাল, এখন যে গানটা করবো এই গানটা একটা সিনেমার গান, সিনেমাটার নাম হচ্ছে প্রহেলিকা। ওকে, প্রহেলিকা সিনেমার জন্য একটা গান করেছিলাম আমি, গানটি লিখেছে আসিফ ইকবাল। আমি জানি কোন গানটা হতে যাচ্ছে এবং সেটা যেহেতু স্পেশাল গান, আমি একটা স্পেশাল ব্রেক নিব ছোট্ট একটা সময়ের জন্য। ভাল লাগে বিষয়টা, এটা হচ্ছে টু ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক এই স্পেশাল ব্রেকের পরে। আর যে গানটিতে আসলে আমরা সবাই এখন ফিরে যাব, চলে যাব, সেই মোমেন্টটা ক্রিয়েট করতে চাই। খুব সুন্দর একটা গান, এটাও কিন্তু লিরিক্স সবার মুখস্থ, আমরা সবাই মিলে এনজয় করে গানটা গাইবো, দর্শকরাও নিশ্চয়ই এনজয় করে শুনবে। এটা খুব সুইট একটা রোম্যান্টিক গান, আর অনেকদিন পর মাহফুজ ভাই আমাদের চলচ্চিত্রে অভিনয় করলো, সাথে ছিলেন বুবলি। আর গানটা লিখেছে আসিফ ইকবাল ভাই, সুসঙ্গীত আমার করা, আর গেয়েছি আমি আর কোনাল। শুনবো। দরে ও
বাঁচাবো আকাশে সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাবো বাতাসে যতক্ষণ তুমি আমি চুয়ে চুয়ে পাশাপাশি থাকি আমি হই রোদ মেঘে ভেসে যাওয়া ডানা মেলা পাখি যতক্ষণ তুমি আমি চুয়ে চুয়ে পাশাপাশি থাকি আমি হই রোদ মেঘে ভেসে যাওয়া ডানা মেলা পাখি মেঘের নৌকা তুমি তোমায় ভাসাবো আকাশে সাগরের শঙ্খ তুমি তোমায় ভাসাবো বাতাসে ধরে চলে ভালো লাগা অনুভবে না বলা কথাগুলো বলে দূর পথ তুমি আমি পায়ে পায়ে হাত ধরে চলে ভালো লাগা অনুভবে না বলা কথাগুলো বলে মনে হয় তোমায় নিয়ে জ্বলন্ত অনুভবে রঙ আঁকি নৌকা তুমি তোমায় ভাসাবো আকাশে সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাবো বাতাসে মেঘের নৌকা তুমি তোমায় ভাসাবো আকাশে সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাবো বাতাসে শেখর তুমি আমার আনন্দ তোমায় ছোঁয়া
গান এবং এই গানটাকে আমি আলাদা করে বলবো। এই গানটা যখন রিলিজ হলো তখন পোস্ট কোভিড পিরিয়ড, রাইট? সো এই সময়টা এই গানটা এত শ্রোতা প্রিয়তা পেল, আমার কাছে মনে হয়েছে যে একটা গান একটা মুভিকে কীভাবে চেঞ্জ করে দিতে পারে তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই গানটা। প্রহেলিকা এই সিনেমাটা অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং এই গানটা তো এখন চলছে কিন্তু রিলসের যুগ, এখন টিকটক বা রিলস যেখানেই বলি না কেন আমরা শর্ট ভিডিওস আকারে গানগুলো অনেক বেশি জনপ্রিয় হয়। তো এই গানটার সাথে দেখা গিয়েছে সবাইকে রিলস করতে, এমন কেউ মনে হয় বাকি নেই যে এই গানটার সাথে রিলস করে নেই। তো এত চমৎকার একটা গান, সেই সাথে ইমরানের সাথে এই যতগুলো ইমরান গান করে চলচ্চিত্রে সবগুলো এত সুন্দর সুন্দর কথা থাকে, এত রোম্যান্টিসিজম থাকে, মানে এটার আসলে কারণটা, এটা কি লাক বলবো নাকি মানে আর কি এক্স ফ্যাক্টর রয়েছে ইমরান? না, এটা আসলে আমি তো আগেই বললাম যে আমার গানগুলো একটু সিনেমেটিক হয় আর রোম্যান্টিক গানগুলো বেশি হয় সিনেমার। তো রোম্যান্টিক গানের লিরিক্সগুলো ডেফিনেটলি একটু বেশি রোম্যান্টিক হবে, স্বাভাবিক। যারা লেখেন তারা খুবই ভালো লেখেন এবং তারা আসলে আমাদের অডিয়েন্সের পালস বুঝেই আসলে লেখেন, এই জন্যই হয়তো মানুষের ভালো লাগে। আর আমি চেষ্টা করি গানগুলো সুর করার জন্য, যেগুলো আমি সুর করি আর যেগুলো অন্যের সুরে গাই সেগুলো তো ভালো যখন লাগে শ্রোতাদের তখন আমারও ভালো লাগে, কারণ আমি নিজের গান নিজে সুর করতেও ভালো লাগে এবং অন্যের সুরে গাইতেও ভালো লাগে। ট্রুলি, এবং আমরা সবসময় দেখি গানের ক্ষেত্রে, আমরা মুভিতে দেখি যে জনপ্রিয় জুটি হিসেবে একজন নায়ক বা একজন নায়িকাকে চিন্তা করি, এখন কিন্তু গানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেটা। ইভেন দো গীতিকার এবং গায়ক, এই জায়গাটাও আমি একটা যোগসূত্র পাচ্ছি যে এই জুটি খুব চমৎকারভাবে সিঙ্ক্রোনাইজড হয়ে খুব সুন্দর সুন্দর গান উপহার দেয়, যেটা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ, আমার অনেকের সাথেই কাজ হয়েছে, কিন্তু ফিল্মে আমাদের বকুল ভাইয়ের সাথে আমার খুব ভালো সিঙ্ক হয়েছে। রিসেন্টলি আসিফ ইকবাল ভাইয়ের সাথে ভালো সিঙ্ক হয়েছে, এর আগে আমি কাজ করতাম রবিউল ইসলাম জীবন ভাইয়ের সাথে, তারপর স্নেহাশিস, মানে আমার যাদের সাথে কাজ হয়েছে, জাহিদ আকবর ভাই, তো সবার সাথে আসলে প্রত্যেকটা যে গানগুলো করেছে ওই গানগুলোর এক একটা আলাদা আলাদা করে একটা মানে কী বলবো সিনারিও আসলে কাজ করে। যে ওই সময়টাতে আমি তার সাথে খুব বেশি কাজ হতো, এই সময়টাতে তার সাথে অনেক বেশি কাজ হতো। তো যার যার লেখার ধরন ডিফারেন্ট এবং ওই লেখা অনুযায়ী আমার সুরটাও তখন অন্যরকম হয়, তো এই জন্য সবার সাথে কাজ করতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে তোমার সুরকার পরিচয়টা এবং গীতিকারও তুমি অনেক সময় দেখেছি। না না, গীতিকার আমি না, আমি যদি বলবো যে ইনপুট দেওয়াটার ক্ষেত্রে আমি স্টোরি জানি, তো ওই জায়গাটা আমি তোমার ওই পরিচয়ের সাথে তোমার যে মেলবন্ধন সেটা সম্পর্কে শুনবো একটা গান শোনার পরে। কোন গান শুনছি এবার? আচ্ছা আচ্ছা, এখন যেটা করব, গানটার নাম হচ্ছে বলতে বলতে চলতে চলতে। এই গানটা আমার থার্ড একক অ্যালবামের গান, গানটা হ্যাঁ, আর এই গানটা লিখেছেন শফিক তুহিন ভাই, সুর সঙ্গীত আমার করা। ঠিক আছে, শুনবো। তুমি 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 শুধু এই মনে রানাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে, বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। You're
করতে চে মনে হয় বলতে তবু কতটা তোমায় ভালোবাসি তোমার নামে উড় চিঠি পাঠিয়ে দিনা ওড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলা মেঘের কামে আজ তোমার নামে উড় চিঠি পাঠিয়ে দিনা ওড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম চাইতে বলতে মনে হয় বলতে তো বুঝে রাখি কতটা তোমায় ভালোবাসি মনে হয় দূরত্ব কিছু নয়
আসে ওয়াও ভেরি নাইস এবং এই গানটা যেহেতু টাইটেল ট্র্যাক এবং এই গানটা বলতে বলতে চলতে চলতে আমরা অনেক কিছুই বলি কিন্তু এরকম করে বলা হয়ে গেলে একদম সবার কাছে পৌঁছে যাওয়া গেলে সেটা তো অন্যরকম একটা ভালোবাসা তবে এখানে যারা টিম মেম্বার আছে এই ব্যান্ডের একটা জিনিস কিন্তু আমি বুঝি নাই ইমরান যখনই গান করছে এইদিকে ইন্ডিকেট করছে সেও এদিকে বারবার যে আদান প্রদান চলছে ভালোবাসার ভাব ভালোবাসার সেই জায়গাটা আমি ফিরবো তবে একটা ব্রেক থেকে ফিরে এসে দর্শক নিচে একটা ছোট্ট বিরতি আই হোপ যে আমাদের আজকের এই খুনসুটিগুলো এবং আড্ডার সাথে সাথে এত চমৎকার চমৎকার গান হচ্ছে আপনারা মিস করতে চাইবেন না ফিরছি একটু পরেই আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো আপনি ভাববেন না তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি টেবিল পরিষ্কার করো নাস্তার সময় শেষ আমরা শুধু বন্ধুই না আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি এই বিয়ে আমি মানি না তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না বাঁচতে হবে না আমাকে ভালো চিন্তা করো না আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো যত বড় মুখ নয় তত বড় কথা লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2 কে তুমি হ্যায় আমি আমিরের স্ত্রী দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায় লাক্স গ্লো টাইম The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায় আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো আপনি ভাববেন না তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি টেবিল পরিষ্কার করো নাস্তার সময় শেষ আমরা শুধু বন্ধুই না আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি এই বিয়ে আমি মানি না তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না বাঁচতে হবে না আমাকে ভালো চিন্তা করো না আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো যত বড় মুখ নয় তত বড় কথা লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2 কে তুমি হ্যায় আমি আমিরের স্ত্রী দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায় লাক্স গ্লো টাইম জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি
কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging with style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। শেষে সোনালি মেঘের খেলা সোনা ফলা মাঠের প্রান্তে রূপলি ইলিশ মেলা এবেলা বেলা সারা বেলা শাপলা দোয়েলে কথা মালা নিয়ে এলো প্রাণের ছবি ইওর চ্যানেল এশিয়ান টিভি Once again, welcome back. This is me, Srabono Tohida. আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের পর্দায় এই স্পেশাল এই আয়োজন ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ওয়াল্টন এশিয়ান মিউজিক পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ কো স্পন্সার্ড বাই ড্রিম হলিডে পার্ক এবং আমার সাথে আছেন ইমরান মাহমুদুল। ইমরান, ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক। যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমি আসলে অনেক ধরনের প্রশ্নই করি কিন্তু তারপরেও এই প্রশ্নটার উত্তর আমি ইমরান না বাকিদের কাছ থেকে শুনতে চাই। জনি ভাইয়ের সাথে কি ইমরানের একটু বেশি ভাব? না, বিষয়টা হচ্ছে কি আমরা যখন স্টেজে পারফর্ম করি তো জনি ভাই একমাত্র সামনে থাকে আর বাকি সব তো পেছনে থাকে। যেমন জিতু ভাই গিটারের ই নিয়ে আসতে পারেন আর ভাইয়া যেহেতু কর্ডলেস করে একদম আমার সামনে সামনে থাকতেও পারে, তখন আমরা আমাদের একটা যুগলবন্দী হয়, আই কন্টাক্ট হয়, ওই অভ্যাসটা এখনো। মানে আমরা তো দর্শক শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য যাই, বাট আমরা টোটাল টিমটা আমরা যখন শো করি খুব আনন্দ পাই আমরা, আসলে ওটা এটাই আমাদের লাইফ। মানে অ্যাজ আ টিম আপনারা আসলে দুর্দান্ত, এটা বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা, আমার না আসলে আমার আর ইমরানের মন অনেক বড়, তো বুঝাই যে আমাদের মনটা অনেক বড়। আপনারটা বড়, এটা আমি বুঝতে পারছি। না, ইমরানটা আমার চেয়ে বড় মনের দিক থেকে। ও ও, ওকে, আপনি কি ভুলে গিয়েছেন? না না, এটা এটা আপনার বেশি বোঝার কথা। হ্যাঁ, এইজন্যই তো আমি বলছি যে আপনি কি ভুলে গিয়েছেন যে আমি একজন ডক্টর? আপনার বোঝার কথা, ওর মন অনেক বড়। আচ্ছা, আপনি এত এত মানুষের ভালোবাসা, বুঝতে পেরেছি আমি ও আপনি কোন দিক দিয়ে বলেছেন, আমি দুটোই বুঝেছি। আপনি যেদিক দিয়ে আপনার মন বড় সেটাও বুঝেছি। ইমরান আর কথা বলতে দিচ্ছে না আপনাকে, রিস্ক আছে কথা বলতে। হ্যাঁ, বিগ হার্ট ম্যান। সো যাই হোক, আসল কথাটা ছিল যে এই টিম, অ্যাজ আ টিম ইউ গাইজ আর ফ্যান্টাস্টিক এবং এখানে টিম বন্ডিং, টিম রিলেশনশিপ, আন্ডারস্ট্যান্ডিং দুর্দান্ত। সো এইরকম একটা টিম আসলে যখন হার্ডওয়ার্ক করবে ডেফিনেটলি, শুধুমাত্র এখানকার স্টেজ শোনা, আমি যদি বাইরের কথা বলি টিভি চ্যানেলের বাইরে, সেখানে ইমরানের আসলে কনসার্ট এক একটা সেরকম হয়, সেখানে ডিরেক্টলি দর্শকদের যে ভালোবাসা। হ্যাঁ, এবার দেখি সবচেয়ে বড় কথা, ইমরান সবচেয়ে হাম্বল, মানে আমাদের সব রকম টর্চারও কি হোক ও মাথা পেতে নেয়, ও এত বড় সুপারস্টার আমাদের কাছে এটা শো করে না, যেটা আমাদের টিমটার বন্ডিং এর মেইন কারণ। কত বছর? অনেক
হ্যাঁ আরো চলবে, কারণ ও এত বড় বাইরে বড় অনেক জনপ্রিয়, বাট আমাদের কাছে আমাদের ছোট ভাই, আমরা যা বলি তাই শুনে এবং খুবই হাম্বল, এই জন্য সবাই ওর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। অফকোর্স আমরা করব, এবং আমি কিন্তু ওই জিনিসটা জানি জন্যই শুরু থেকে আমি যে কথাগুলো বলছি শুধু টিভি চ্যানেলে বলার জন্য বলছি না, ওর হাম্বলনেস ওর আরো অনেক কিছু সবার জন্য খুবই অনুসরণীয়। সো হোয়াটএভার, আবার আমাদেরকে গানে যেতে হবে। হ্যাঁ আমরা আরও গল্প করবো ডেফিনেটলি, গানের ফাঁকে ফাঁকে গল্প চলবে। এবারে যে গানটি হবে সেই গানটিতে যাওয়ার আগে আমি একটা স্পেশাল ব্রেক নিয়ে ফেলি, তুমি সবসময় টুইস্ট দেয় কিন্তু। আচ্ছা এখন তো যুগটাই হচ্ছে টুইস্টের, অন্য কিছু আছে, ঠিক আছে এবার আমরা অন্য কিছু অন্য একটা টুইস্ট দিয়ে দর্শক ফিরতে চাইবো এই ছোট্ট স্পেশাল ব্রেকের পরে। আরও একবার সবাইকে ওয়েলকাম করছি, আর ছোট্ট এই ব্রেকের পরে ডেফিনেটলি গানটা শুনতে চাইবো, এবং সেই গানটা কোনটা হতে যাচ্ছে? এই গানটা একটা নাটকের গান, গানটা আমি আর কোনো আপা গেয়েছি, এবং গানটা গাওয়ার একটাই কারণ, গানটা আসলে আমরা তো সিনেমার গান অনেক করি, অডিওর গান করি, বাট নাটকে আমার খুব তেমন একটা কাজ করা হয় না। এবার ঈদেই অনেকগুলো করেছি, বাট তার আগের ঈদে এই গানটি করেছিলাম, এবং সত্যি বলতে গানটার রেসপন্স খুব ভালো পেয়েছিলাম। তো সেই কারণেই গানটার রিকোয়েস্টেই আসলে গানটা গাওয়া, গানটার জন্য। গানটা লিখেছে আহমেদ রিজভী ভাই, আর সুর করেছে নাজির মাহমুদ ভাই, আর সঙ্গীত করেছে আমার খুব কাছে ছোট ভাই সৌজিত দাস, আর গানটা গেয়েছি আমি আর কোন আপু। গানটার নাম হচ্ছে সখী তোমারে বাঁধিব। জনমে জনমে তোমার গোচাই, মরণে ও পাই যেন পারে, সখী তোমারে বাঁধিব, তোমারে বাঁধিব, বাসিব ভালো শুধু তোমারে। জনমে জনমে তোমারে গো চাই, মরণে
সখী তোমারে বাঁধিব তোমারে থাকিব বসিব ভালো শুধু তোমারে সখী তোমারে বাঁধিব তোমারে থাকিব বসিব ভালো শুধু তোমারে এই গানটাও অনেক সুইট, অনেক কিউট, অনেক রোম্যান্টিক এবং এই গানটাও ভীষণ ভালো লেগেছে আমার। আর এই গানটা তোমার থেকে বেশি হচ্ছে কণাপুর সাথে আমার শো হয় ফরচুনেটলি, এবং সেখানে দেখা যায় যে কণাপু এই গানটা গায় সবসময়। এই গানটা খুব সুন্দর একটা গান এবং খুব সুদিং একটা গান, সো এই গানটাও সবার খুব পছন্দের একটা গান। আর একটু আগে যখন কথা হচ্ছিলো এই যে আমরা কর্পোরেট শো বলি, কনসার্ট বলি, মানে আদার দ্যান টিভি স্টেজ, সেখানে যখন ইমরানকে আমরা পাই সেখানে উপচে পড়া মানুষের যে ভালোবাসা চোখের সামনে দেখা যায়, সো ইমরানের আসলে কোনটা বেশি কমফোর্টেবল লাগে, টিভিতে নাকি এরকম কনসার্টে? কনসার্টে ডেফিনেটলি, বিকজ এই যে বলতেছিলাম না যে আমরা আসলে ওই কনসার্টের গানগুলো যখন গাই ওই ভাইবটাতে চলে যাচ্ছি, বিকজ আমরা আসলে যখন কনসার্টের গানগুলো গাই আমাদের কমই গাওয়া লাগে, মানে এটা আলহামদুলিল্লাহ আমরা যখন গাই আমাদের সাথে সাথে দর্শকরা গায়, তো ওই জিনিসটা এখন মিস করতেছি যে দর্শকরা, আই হোপ টেলিভিশনের বাইরে যারা দেখছে, টেলিভিশনের পর্দায় যারা দেখছে তারা হয়তো গাইছে আমাদের সাথে সাথে। এই তো ঈদের আমরা দুদিন পরে আবার আমাদের কনসার্ট শুরু, তো ইনশাল্লাহ আবার ওই ভাইবটাতে ফিরে যাচ্ছি ইনশাল্লাহ। বাহ, চমৎকার। ওই যে মানে ওই ভাইবটা দেওয়ার জন্যই আমিও কিন্তু গাওয়ার চেষ্টা করছি, আমিও পারফর্ম করার চেষ্টা করছি, এই চেষ্টা আমার চলতেই থাকবে, এবং এই চেষ্টাতে আমি পরের গানটা শুনতে চাইবো। কোন গানটা হচ্ছে? নো টুইস্ট বলে দিচ্ছি, নো টুইস্ট, আমরা পরের গানে চলে যাই। আচ্ছা ঠিক আছে, মিঠু ভাই বলতেছে, আমরা তাহলে পোরামন টু সিনেমার একটা গান, গানটার নাম ওহেশ্যাম। ঠিক আছে, গানটা কথা এবং সুর করেছেন আমাদের আরে আমি বলছি শালম সরকার, হ্যাঁ শালম সরকার, যাক শ্রদ্ধেয় শালম সরকার। সেখানেও কিন্তু সেভিয়ার হচ্ছে আমাদের জনি ভাই। আর এই গানটা আমি আর কনাপা করেছি, তো চলো শুনি আমরা সবাই।
বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনু এই বুকে লুকানো তুমি জগতের লোক জানো আকাশেরও চাঁদ তুমি ধরিয়াই নাচি আমি সারা অঙ্গেতে মাখিব অন্য কেউর না আমি চাইতে দেব মিশিয়া থাকে পাপড়ির ভাজে ভাজে যেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে যুবাস মিশিয়া থাকে পাপড়ির ভাজে ভাজে যেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে সত্য রাজার ধন তুমি খুঁজিয়া পাইয়াছি আমি মনের মনে কোথায় রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দেব অন্য কেউ রে না আমি চাইতে দেব ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দেব ওহে শ্যাম তোমারে আমি নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দেব বাগিচার ফুল তুমি ধরিয়াই নাচি আমি সারা অঙ্গেতে মাখিব অন্য কেউ রে না আমি চাই
ওয়াও, এই গানটা তো অসম্ভব জনপ্রিয় একটা গান। শালম সরকার দাদা উনি কথা লিখেছেন এবং সুর করেছেন। থ্যাংক ইউ জনি ভাই। ঠিক সময় আসলে জনি ভাই জ্বলে উঠে, রাইট? গানের সময়, পারফরমেন্সের সময়, যখন কেউ কোনো বিপদে পড়ে তখনও জনি ভাই হচ্ছে জনি ভাই। যাই হোক, আমরা এই গানটার সাথে একটা জিনিস, আমি একটু মজার কথা বলি তোমাকে, যতগুলো কনসার্ট বা যতগুলো কর্পোরেট শোতে আমি কনাপুর সাথে ছিলাম স্টেজে, ততগুলো শোতে এই গানটা গাওয়ার সাথে সাথে কোথা থেকে জানি ছোটো ছোটো বাচ্চারা চলে আসে এবং এই গানটার সাথে নাচতে থাকে। এটা যে কি ইন্টারেস্টিং লাগে আমার খুব ভালো লাগে, কারণ এই যে আবারও সেই একই কথা যে এই গানগুলো বা তোমার গানগুলো বাচ্চাদের কাছে যেমন খুব জনপ্রিয় বা পছন্দের, বড়রাও কিন্তু অনেক পছন্দ করে। আর এই গানটার সাথে চিত্রায়নটাও এত সুন্দর হয়েছে, সেটা এখনও আমার মনে পড়ছিল। এই গানটাও তো মানে তুমি, ও আমি তো বলতে ভুলে গিয়েছি, আপনারা সবাই তো কোটিপতি, বিকজ কোটিপতির সাথে চলে, তাই না? এই গানটা 10 কোটির উপরে ভিউ আছে। ইয়েস, ভালোবাসার কোটিপতি আপনারা। না, ওই ভালোবাসাটা কিন্তু সবাই দিতে চাইবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি জানি না কোটিপতি হয়ে টাকার ভাগটা কেউ হয়তো দিতে চাইবে কিনা, কিন্তু এই ভালোবাসাটা আমরা সবাই দিতে চাই সবাইকে। সো সেরকমই আমাদের ঈদের সময়টা এরকম যে আমরা আমাদের বাসা বলো, আমাদের বন্ধু বলো, আত্মীয় পরিস্বজন, মানে সবাইকে নিয়ে, বাসা চারপাশে যে মানুষগুলো থাকে বা ইভেন দো অ্যানিমালসদের কথাও আমি বলবো, সবাইকে নিয়েই কিন্তু আমরা ভালোবাসার একটা পৃথিবী চাই, ভালোবাসার একটা বাংলাদেশ চাই। তো সেখানে মিউজিক অনেক বড় একটা ব্যাপার। আবারও বলছি, মিউজিক ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, আমরা সেটা আমাদের মুক্তিযুদ্ধ দেখেছি সেখানে, বা তারও আগে অনেক অনেক ওয়ার্ডে দেখেছি সেখানে কি মিউজিক দিয়ে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা যায়, অনেক কিছুই। হোয়াট এভার, আমরা অন্য প্রসঙ্গে না যাই এখন, যেহেতু আমরা ঈদের সময় আছি, এবার আমরা আরেকটা গানে চলে যাই। নো টুইস্ট, নো ব্রেক, আমি আরেকটা গান শুনবো। আচ্ছা, এটাও একটা সিনেমার গান, লিডার আমি বাংলাদেশ সিনেমার গান। এটা গানটার নাম হচ্ছে সুরমা সুরমা, গানটা লিখেছে জাহিদ আকবর ভাই আর গেয়েছি আমি আর কোনাল, আর গানটা সুরসঙ্গীত করেছেন নাবেদ পারভেজ। ঠিক আছে, আর পর্দায় ছিলেন আমাদের সুপারস্টার শাকিব ভাই এবং বুবলি আপু। দিনে তোমার সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, কি যে মায়া দিলে ছড়িয়ে। সুরমা সুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, কি যে মায়া দিলে ছড়িয়ে। এই ভিতরে যাও হারিয়ে তোমার সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, কি যে মায়া দিলে ছড়িয়ে। সব লাগছে ভালো, চোখ জুড়ে কথার আলো, তোমার মধ্যে গেছি হারিয়ে, ভালোবাসা যেন বাড়লো। কেন যে সব লাগছে ভালো, চোখ জুড়ে কথার আলো, তোমার মধ্যে গেছি হারিয়ে, ভালোবাসা যেন বাড়লো। সুরমা
হচ্ছে কথা তোকে ছুঁয়ে লেখা কবিতা বাতাসে এঁকে দেব বুকে থাকা যতবার শুধু যে মন বলছে কথা তোকে ছুঁয়ে লেখা কবিতা বাতাসে এঁকে দেব বুকে থাকা যতবার সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে কি যে মায়া দিলে জড়িয়ে সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে কি যে মায়া দিলে জড়িয়ে এই ভিতরে চাও হারিয়ে দিনে তোমায় সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে কি যে মায়া দিলে ছড়িয়ে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এই গানটাও ভীষণ জনপ্রিয় একটা গান, সবার মুখে মুখে ফেরে এরকম একটা গান। সো এই গানটির জন্য অসংখ্য থ্যাঙ্কস তোমাকে। আর পরের গানে পরের আড্ডায় আমরা যাব, একটা ব্রেক থেকে ফিরে এসে দর্শক নিচে একটা বিরতি এবং কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবেন, আরও অসংখ্য জনপ্রিয় গান নিয়ে ফিরব আমাদের সাথে। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলার ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। কে জানি কেন জানি কে জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি কেন জানি কে জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile. এজুগের স্টাইল। বছরে একটি টাইফুন তাও খেয়েছে, সে একটি শিশু আটকা পড়েছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাপুরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার শুনে আমার শেষ কথা। তোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ,
টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাসতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, age good style. আমার বসের কাছে খুব ভাই বছরে একটু টাইম পাওয়া গিয়েছে, সে একটু শিশু আটকা পড়েছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাফরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার সঙ্গে আমার শেষ কথা। তোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। বিজ্ঞাপন বিরতির পরে আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবণ তৌহিদা আছি ঈদের স্পেশাল আজকের এই অনুষ্ঠানে। আপনারা সবাই জানেন ওয়ালটন ফ্রিজ প্রেজেন্টস এবং সেই সাথে ওয়ালটন এশিয়ান মিউজিক, এবং সেখানে আমাদের সাথে যারা আছেন তারা তো অবশ্যই স্মার্ট, কারণ আমরা আজকে স্মার্ট একটা ফ্রিজের কিন্তু
সাথে রয়েছি। আমি বলছিলাম ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ওয়ালটন এশিয়ার মিউজিক পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ কো-স্পন্সার্ড বাই ড্রিম হলিডে পার্ক। আর আমার সাথে স্মার্ট পিপলদের বলেছি স্মার্ট গায়ক রয়েছেন ইমরান মাহমুদুল। সো ইমরান, গায়ক হিসেবে আমরা পেয়েছি অনেক অসংখ্য অসংখ্য গান, সুরকার হিসেবে এত দ্রুত একটা জায়গা করে নেওয়া, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া, ব্যাপারটা অনেক বড়, অনেক অনেক বড়। তুমি অনেক বিনয়ী, যেটা তোমার সহকর্মীরাও বলছে, আমিও বলছি সবসময়। আর এই কথার সাথে একটা কথা বলে দিতে চাই, আমার বাবা সবসময় বলে, বা একটা কোটই আছে এটা, যে গাছ যত বড় হবে সে আসলে নুয়ে পড়বে। রাইট, ট্রু। সো সুরকার হওয়ার জার্নিটা, মানে এটা কিভাবে স্টার্ট হলো? গায়ক হওয়ার গল্পটা তো আমরা করলামই, সুরকার হওয়ার জার্নিটা? এটা আমার সলো অ্যালবাম থেকেই হওয়া। সলোর আগে একটা মিক্স অ্যালবাম করেছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি 2008 সেরাকণ্ঠ থেকে বের হওয়ার পর, আমার সেরাকণ্ঠের আগ থেকেও আমার গানের কম্পোজিশন নিয়ে অনেক বেশি আগ্রহ ছিল। যে গানই শুনতাম, ওই গান, সবাই তো গানের কথা, সুর, লেখা নিয়ে কনসেন্ট্রেশন করতো, বাট আমার সবচেয়ে বেশি আগ্রহ ছিল যে গানটার মিউজিকগুলো কেমন ছিল, ওটা কীভাবে তৈরি হলো, সাউন্ডটা কেমন হলো, ওই বিষয়গুলো আগ্রহ ছিল। তো এইগুলো করতে করতে নিজে নিজে সুর করতাম, নিজে নিজে সুর করে দেখা গেছে যে রেকর্ড করে রেখে দিতাম। তো এরকম করতে করতে একটা মিক্স অ্যালবাম করলাম, সেখানে একটা গান করলাম, তুমি দূরে দূরে থেকো না, আমার সুর করা, এবং মিলনের জন্য একটা গান করলাম, সখী ভালোবাসা কারে কয়। লাকিলি দুটো গানই অনেক শ্রোতাপ্রিয়তা পায়, এবং তারপরে অনেক আগ্রহ প্রকাশ করি যে না, এখন থেকে তাহলে সুর করবো বা নিজের মিউজিকে গান করবো। তারপর আস্তে আস্তে তো জার্নি চলছে। তার মানে হচ্ছে গায়ক ইমরান হওয়ার, গায়ক হওয়ার পেছনেও এই স্টোরিটা, ছোটবেলা থেকে আসলে গানটা কিভাবে কম্পোজ হচ্ছে সেটার বেশি আগ্রহ ছিল আসলে। এবং দ্যাটস ওয়াই এত তাড়াতাড়ি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া, এবং ইটস নট এ স্মল ডিল, ইটস এ বিগ ডিল, এবং সেখানে রেসপন্সিবিলিটিস অনেক বেড়ে যায়। আর একটা জিনিস অ্যাড করি, আমার সুর করার একটি গানে এবার কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আমাদের চন্দন ভাই, ঠিকানাবিহীন গানটির জন্য। ওই গানটির সুর আমার ছিল, সঙ্গীত আমার ছিল, লেখা ছিল কবির বকুল ভাই। এবং এটাও ভালো লাগার বিষয় যে আমার সুরসঙ্গীতে আরেকজন সঙ্গীত শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। আনডাউটেডলি এটা অবশ্যই অনেক অনেক ভালোবাসার একটা প্রাউড মোমেন্ট বলা যায়। তখন আসলে দায়িত্ববোধের জায়গাটা কতটুকু বেড়ে যায় এটা? না, দায়িত্ব তো সবসময়ই, আমি একদম শুরু থেকে ওটাই বলেছি, যখন আমার গান, প্রথম গান যখন শ্রোতাপ্রিয়তা পায়, তারপর থেকে আসলে দায়িত্বটা বেড়ে গেছে যে না, এখন যেহেতু কাজ ভালো হচ্ছে বা মানুষ পছন্দ করছে, ডে বাই ডে আরও বেশি ইমপ্রুভ করতে হবে, সেটা মিউজিকের দিক থেকে হোক, সুরের দিক থেকেই হোক, হ্যাঁ, ওই ভেরিয়েশনটা আনতে হবে। সো ওই বিষয়টা মাথায় থাকে সব সময়। আনডাউটেডলি, আর ভালোর কোনো সীমা নাই। আর এবারে জিত ভাইয়া মোমেন্ট, টুইস্ট মোমেন্ট, টুইস্ট না, টুইস্ট নিচ্ছি। ও ওয়াও। সো দর্শক, খুবই ছোট্ট একটা স্পেশাল ব্রেক নিচ্ছি, আমাদের সাথে থাকবেন। আরও একবার সবাইকে ওয়েলকাম করছি, যেহেতু বলছিলাম যে স্পেশাল একটা ব্রেক, এবং এরপরে অবশ্যই ফিরে যেতে চাইবো গানে। কোন গানটি হচ্ছে এবার? আরেকটি সিনেমার গান করছি, গানটি সম্রাট সিনেমার গান ছিল, গানটি লিখেছে রবিউল ইসলাম জীবন ভাই, আর সুরসঙ্গীত আমার ছিল। গানটির নাম হচ্ছে আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না, খুবই পছন্দের একটি গান আমার। আর এই গানটিতেও পর্দা ছিলেন আমাদের সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস। ঠিক আছে, শুনবো। সারা রাত ভোর চোখের ভেতর
স্বপ্নে তোমার আনাগোনা নেমে আসে ভাকে তবু হাওয়ায় হাওয়ায় জানা শোনা তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো কল্পনা গান আমরা জানি। আর এই গানের সাথে সাথে একটা কথা বলা যায় ইমরান, আমার কাছে এটা মনে হয় না যে কাকতালীয় যে যেখানে কিং খান বা আমাদের সুপারস্টার শাকিব খান থাকে পর্দায়, তার গানের সময় কেন ইমরানকে মানে কণ্ঠটাকে চিন্তা করা হয়, অথবা উল্টো দিক থেকেও যদি বলি মানে এটার যোগসূত্রটা কোথায়, মানে কেন এটা করা হয়?
এটা আসলে আমার বলবো লাক, বিকজ সাকিব ভাইয়ের সিনেমাতে যখন আমার কণ্ঠ নেওয়া হয় এটা আমার জন্য অনেক বেশি, আমি বলবো যে আমি অনেক লাকি। বিকজ ভাইয়ার আসলে সিনেমেটিক ওয়েতে যে সিনেমাগুলো হয় এগুলোর সাথে আমার কণ্ঠটা খুব স্যুট করে, এবং আমি যেহেতু সিনেমেটিক গান বেশি করি এই জন্য পর্দায় দেখতে হয়তো খুব আরামবোধ লাগে। সো থ্যাংকস টু হিম অ্যান্ড যারা টিম আছে তারা সকলকে অনেক ধন্যবাদ। এটা আসলে তোমার জন্য ব্যাপারটা অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা এতদিনে, যে আন্ডারস্ট্যান্ডেবল হয়েছে, বিকজ যেখানে শাকিব খান তার লিপসিংয়ে যাচ্ছে আমার গান, মানে ওই সিনারিওকে তুমি আগে থেকে জেনে নাও যে মুভিতে এরকম একটা চিত্রপট থাকবে। হ্যাঁ, ওটা বোঝা যায়। আর হচ্ছে যে আমি যেটা হচ্ছে যে আগে বললাম যে ভয়েসের সিনেমেটিক ভয়েসগুলো হয় কি নায়কদের লিপে তখন যখন যায় ওটা যদি খাপ না খায় তখন কিন্তু ভালো লাগে না শুনতে, আর মানে একটা কেমন যেন একটা খাপছাড়া লাগে। তো সেক্ষেত্রে আমি লাকি যে আমার কণ্ঠটা ভাইয়ের সাথে যায়, এবং অন্যান্য যারা আছে তাদের কণ্ঠের সাথেও যায়। সিয়াম আছে, তারপর আরও যারা যারা কাজ করছে এখানে, বাপি ভাই, সাইমন ভাই, রোশন ভাই, সবার সাথে আসলে আমার কেমিস্ট্রিটা ভালো, সেদিক দিয়ে আমি খুব লাকি বলবো যে আসলে। বাহ, চমৎকার। আসলে হার্ডওয়ার্কের সাথে সাথে লাকটাও খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় মাঝে মাঝে, সেখানে আশীর্বাদ ব্লেসিংসটা অনেক ইম্পর্টেন্ট, এবং সেটা আরও বেশি করে তোমার প্রতি থাকুক, আরও সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দাও সেই প্রত্যাশা আমি নেক্সট গানটাতে চলে যেতে চাই। কোন গানটা এবার? টুইস্ট আছে? না, আমরা এখন যে গানটা করছি গানটার নাম ধোয়া। গানটা লিখেছে আবদার ভাই, সুর আমার করা, আর সঙ্গীত আয়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির ভাই। ঠিক আছে। বলি কতটা ভালোবাসি আমি তোমাকে, এদিন গুলি কি করে থাকি বলো একাই ভাবে, এ মুহূর্ত কাটে না নিঃস্ব তুমি না পেতে চাই তোমারই ছোঁয়া, ধোয়া এ শহরে যাই হারিয়ে প্রহরে খুঁজি তোমাকে, ধোয়া এই শহরে যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে, সেই পথে কেন একা দু হাতে ধরি শূন্যতা, তুমি শুধু পারো যদি ছুঁয়ে দাও আমারও তাতে পাবে সে সপূর্ণতা, মন ক্লান্ত এ সময় অশান্ত অজানায় পেতে চায় তোমারই ছোঁয়া, ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে, ধোয়া এই শহরে যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে।
যদি হবে তবে আলোকে ছড়াবে দু চোখে নিয়ে অন্ধকার তুমি শুধু পারো যদি জুয়ে দেওয়া পারো তাতে আলোকিত হব আবার মন কান্ত এ সময় অসন্ত অজানা পেতে চায় তোমার ইচ্ছা এ শহরে যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে ধোয়া এ শহরে এই প্রহরে খুঁজি তোমাকে গ্রেট গ্রেট কারণ প্রত্যেকটা গানের সাথে সাথে আসলে এরকম একটা মোমেন্ট তৈরি হচ্ছে কারণ আমার ভীষণ ভালো লাগছে আমি জানি দর্শকরা যারা বসে দেখছে আমাদেরকে তারাও লিপসিং করছে তারাও অনেক আনন্দ নিয়ে গানগুলো শুনছে এটাই আসলে ভালোবাসা এটার আশীর্বাদ অনেক বেশি এবং এটা নিয়ে আমরা চলতে চাই বাঁচতে চাই সো এবার মানে আরও একটা তোমার ড্রিম পূর্ণ হয়েছে আমি জানি এবার ঈদে আসলে আমরা নিউজ পেপারে অনেক কিছুই জানতে পারি হ্যাঁ তো ছোটবেলা থেকে আমাদের সবারই তো পছন্দের একটা অনুষ্ঠান থাকে পছন্দের একটা ড্রিম থাকে ইয়ার রাইট সো ওই জায়গাটায় যাওয়া বা ওই জায়গাটায় মানে ড্রিম কামস ট্রু লাইক দ্যাট তাই না আমাদের অনেকের ফেয়ারি টেল থাকে অনেক অন্যরকম কিন্তু যখন এই গান মানে এখানে গাওয়ার সুযোগ পাওয়াটা বা এই স্বপ্নের যাত্রাটা এটা ছোট করে একটু শুনতে চাই না ছোটবেলা থেকে ইত্যাদি দেখতাম এবং এখানে দেখতাম খুব জনপ্রিয় আর্টিস্টরা কাজ করতো তো আমি যখন মিডিয়াতে কাজ করা শুরু করি ফুল ফোর্সে তখন কেন যেন ইত্যাদিতে কাজ করা হয় নাই তো এই জন্য আমি থ্যাংকস দেবো বকুল ভাইকে কৌর বকুল ভাই ওনার লেখায় আসলে প্রথম কাজ স্টার্ট করি এবং উনি সংকেত দাকে বলে তো তারপরে হচ্ছে তার সাথে কথাবার্তা হয় প্রথমে যে কাজটা যে গানটা করলাম সেটা হচ্ছে তাহসান ভাইয়ের ফারিনের কাজটা আমার কৌর বকুল ভাইয়ের লেখা আমার সুরসঙ্গীতে প্রথমে যাবে তারপরেই সংকেত দাদা বললো যে তাহলে তোমারও একটা গান যাক তো পরে আমি আর বাপ্পা দা একটা কাজ করলাম না আমি যখন জানালাম যে ইত্যাদি আমার জন্য অনেক বেশি একটা ইমোশনের ব্যাপার তখনই দাদা বললেন ঠিক আছে চলো তাহলে তুমিও একটা গান করো সো দুটা কাজ একসাথে যাচ্ছে ইত্যাদিতে সো এটা খুবই মানে ভালো লাগার বিষয় আমার জন্য আসলেই খুবই ভালো লাগার মানে আমিও তো শুনি খুব ইমোশনাল হচ্ছি যে মানে এত পছন্দের একটা জিনিস সেটা যদি এত সহজে চলে আসে এত সহজ বলছি না অনেকটা আসলে পথ অতিক্রম করেই তো এই জার্নিটা মানে সত্যি হতে যাচ্ছে সো এটার জন্য অল দ্য বেস্ট বিকজ এটা তো আমরা তৃতীয় দিন দেখতে পাবো রাইট সো এবার আবারও গানে চলে যেতে চাইবো কারণ গানের মানুষ যখন গানেই ফিরবে সেটাই ভালো লাগার ভালোবাসার ওকে তো এবার একটা সিনেমার গান বিট সিনেমার জন্য করেছি গানটা লিখেছে কবির বকুল ভাই আর সুর সঙ্গীত হচ্ছে আকাশ সেন আর গেয়েছি আমি আর কুনাল আর এটাতেও আমাদের পর্দায় ছিলেন সুপারস্টার শাকিব খান শাকিব ভাই এবং বুবলি ঠিক আছে সারা তুমি আমার জীবন
চাইলেও তোমাকে পারবো না সরাতে, তুমি আমি অপূর্ণ ভালোবাসা হয়ে যদি জীবনে না জড়াতে, এ হৃদয় হতো প্রেম শূন্য। চাইলেও তোমাকে পারবো না সরাতে, তুমি আমি অপূর্ণ ভালোবাসা হয়ে যদি জীবনে না জড়াতে, এ হৃদয় হতো প্রেম শূন্য। অন্তর আমার চাইবারে বার, অন্তর আমার চাইবারে বার বলছে সারা ক্ষণ, তুমি আমার জীবন আমি তোমার জীবন, তুমি আমার জীবন আমি তোমার জীবন। নিঃশ্বাস হয়ে যাবে বন্ধ, তোমাকেই জেনেছি আমার পৃথিবী, তুমি সুখ তুমি আনন্দ, কাছে থেকে দূরে গেলে হিতে হবে সবই, নিঃশ্বাস হয়ে যাবে বন্ধ। অন্তর আমার তাই বারে বার, অন্তর আমার তাই বারে বার বলতে সারাক্ষণ, তুমি আমার জীবন আমি তোমার জীবন, তুমি আমার জীবন আমি তোমার জীবন, তুমি আমার জীবন আমি তোমার জীবন, তুমি আমার জীবন আমি তোমার জীবন। অন্তর আমার তাই বারে বার, অন্তর আমার তাই বারে বার বলতে সারাক্ষণ, তুমি আমার জীবন আমি তোমার জীবন, তুমি আমার জীবন আমি তোমার জীবন। আমিও ভীষণ মজা পেয়েছি গানটার সাথে সাথে, মানে এটা একটা একটা জিনিস ছোট করে অ্যাড করতে চাই, এই গানটার যে যে চারটি লাইন আমরা করলাম, এই গানটি কিন্তু একটা সিনেমা থেকে নেওয়া, খুবই জনপ্রিয় একটা গান, তুমি আমার জীবন, আমরা সবাই জানি সেটা। হ্যাঁ, সো ওই অরিজিনাল গানটা আমাদের গেয়েছিলেন শ্রদ্ধেয় লিভিং লেজেন্ড আমাদের রুনালেলা ম্যাডাম এবং আমাদের প্রয়াত লেজেন্ড এন্ডুকিশোর দাদা, রাইট? এবং এই গানটার এই টুইস্টটাই আমার কাছে মনে হয়েছে, সেই সাথে তুমি তো আছোই, খুব সুন্দর হয়েছে, চমৎকার একটা সৃষ্টি। এরকম আরও গান শুনবো একটা ব্রেক থেকে ফিরে। দর্শক, আপনারা যা দেখছেন এই মুহূর্তে আমাদেরকে, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ওয়ালটন এশিয়ান মিউজিক পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ, স্পন্সর্ড বাই ড্রিম হলিডে পার্ক। ইয়েস, অফকোর্স, নিচে ছোট্ট বিরতি, কোথাও যাবেন, আমাদের সাথে থাকবেন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি, টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি, এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা।
লাক্স নিবেদিত বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন টু। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কে জানি, দ্য স্টাইল আইকন অফ দ্য ইয়ার, ফাইনালি দ্য অ্যাওয়ার্ড গোজ টু এশিয়ান টেক্সটাইল। এশিয়ান টেক্সটাইল এজুকেড স্টাইল। বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না। বাসতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন টু। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কে জানি, দ্য স্টাইল আইকন অফ দ্য ইয়ার, ফাইনালি দ্য অ্যাওয়ার্ড গোজ টু এশিয়ান টেক্সটাইল। এশিয়ান টেক্সটাইল এজুকেড স্টাইল। বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8:00।
শেষে সোনালি মেঘের খেলা সোনা ফলা মাঠের প্রান্তে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবণ তৌহিদা আছি। অফকোর্স এটা আমাদের লাস্ট ব্রেক ছিল এবং আপনারা দেখছিলেন ইদ স্পেশাল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ওয়ালটন এশিয়ার মিউজিক পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ কো-স্পন্সর্ড বাই ড্রিম হলিডে পার্ক। আমি আছি এবং আমার সাথে আছেন ইমরান। সো ইমরান, ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক। আর এবারে আসলে লাস্ট মোমেন্টটা বলবো, কারণ লাস্ট ব্রেক ছিল, এরপরে আমরা তোমার কাছ থেকে তিনটি গান পাবো, জনপ্রিয় গানগুলোই হবে এবং তারপরে আমরা আজকের মতো শুভ। ও আচ্ছা, আরও একটু আরও বেশি গান লাগবে না? ওকে, সো আই এম ইগারলি ওয়েটিং ফর দ্যাট, সেই টুইস্টে যাব। কিন্তু তার আগে আমার আরেক টুইস্ট। ইয়েস দর্শক, আবারও স্পেশাল একটি কমার্শিয়াল ব্রেক, ছোট্ট একটু আমাদের সাথেই থাকুন। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক। আসলে স্পেশাল এই মোমেন্টের পরে আমি আর কি বলতে পারি, টুইস্টের পর টুইস্ট যেহেতু দিচ্ছি আপনার দর্শকদেরকে, এবার একটা গান দিয়ে ফেলি, তারপর বাকি কথা। হ্যাঁ, আমি যেটা হচ্ছে বলছিলাম যে আমাদেরও টুইস্ট আছে, যেটা হচ্ছে আমরা তিনটা গানের জন্য মনে হয় সুযোগ পাবো, বাট আমরা আমার অনেকগুলো পছন্দের গান মিলে একটা ছোট্ট করে একটা মেশ আপ করেছি, যেটা একটি গানের
ডিউরেশন হবে? দেখো এটা কিন্তু তুমি আমাকে বলো নাই, কিন্তু আমি বুঝে নিয়েছি। বুঝে গেছো না? ভালো বন্ধু, ঠিক আছে। তো সময় না নিয়ে আমরা পরিবেশনাগুলো চলে যাই। ঠিক আছে, চারটে গান, যে গানগুলো আসলে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, কোন গানগুলো সেটা শুনলে বুঝতে পারবেন। ওকে চলো। তুমি দূরে দূরে থেকো না, ও এ চোখে চেয়ে দেখো না, তুমি
সো মাচ। এটা আমার মনে হয় যে ঈদের মানে ঈদি পাওয়াটা যেমন একটা আনন্দের হয় না, একের ভিতর এখানেও তিন চার মানে একসাথে অনেকগুলো গান। সো ডেফিনেটলি প্রত্যেকটা গানের সাথেই তো দর্শকদের অনেক অনেক ভালোবাসা, এটার জন্য অনেক অনেক স্পেশাল থ্যাঙ্কস। বিকজ আমি বলছি গানটার মধ্যে আমরা তিনটি গানকে পাচ্ছি, ইমরানকে তিনভাবে পাচ্ছি। আর একটু একটু করে তো আমরা শেষের দিকে চলে যাচ্ছি। ইমরান, আমি একটা কথা জানতে চাই যে 15 বছরের ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া, সুরকার হিসেবে নিজেকে স্ট্যাবলিশ দেখতে পাওয়া, আরও অনেক স্বপ্ন ইচ্ছে পূরণ হচ্ছে, নেক্সট 15 ইয়ার্সে টার্গেটটা কি? আসলে এটা তো ফিউচার বলা যায় না, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে। চেষ্টা করব ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করার, আর সবচেয়ে বড় কথাটা যে ভালোবাসাটা পেয়েছি ভালোবাসাটা ধরে রাখার চেষ্টা করব, এটা আসলে বড় ব্যাপার। বাহ, চমৎকার। এটা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন। সো এই ভালোবাসাটা তুমি খুব ভালো করেই ধরে রাখো, সেই প্রত্যাশা থাকছে আমার। নেক্সট গানে চলে যাব। নেক্সট গানটা হচ্ছে সিনেমার গান, আর গানটার নাম হচ্ছে দিল দিল। খুবই চমৎকার রিদমিক একটা সং এবং খুবই জনপ্রিয়, এবং এই গানটির ইউটিউব ভিউজ এখন পর্যন্ত হাইয়েস্ট ইউটিউবে ফিল্মের গানের। আর গানটা লিখেছেন কবির বকুল ভাই, গানটা সুর সঙ্গীত করেছেন স্বগত আলী ইমন ভাইয়া, আর গেয়েছি আমি আর কোনা আপু। রাইট, আমি ভেবেছিলাম এই গানটা দিয়ে তুমি এন্ড করে দিবে আজকের শো, তাই তো এটাও আরেকটা টুইস্ট আমার কাছে মনে হচ্ছে। এটাই উই লাভ টু শুনি আমরা, উই লাভ টুইস্ট। ইয়েস, চলো। মুশকিল ও দিয়েছি তোকে দিল দিল দিল,
তোকে ছাড়া বাঁচাবো শুধু দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচাবো শুধু দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচাবো শুধু হে আমি আমার আইকিংস ব্যান্ডকে একটু পরিচয় করে দিতে চাচ্ছি ড্রামসে আছে মিঠু ভাই এবং গিটারে আছে জিতু ভাই এবং আমার ব্যান্ডের বেজিস্ট জনি ভাই ওয়ান টু থ্রি গো এবং সর্বশেষে কিবোর্ডে আছে কাইয়ুম থ্রি গো চারপাশে তোর শুধু ভিড় খুব করে ছুঁয়ে ছুঁয়ে করে অস্থির হৃদয়ে চারপাশে তোর শুধু ভিড় খুব করে ছুঁয়ে ছুঁয়ে করে অস্থির আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশে হারা বুঝি না কিছু তুই ছাড়া দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচাবো শুকিল দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচাবো শুকিল দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচাবো শুকিল দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচাবো শুকিল থ্যাংক ইউ সো মাচ এই গানটাও আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছি রাইট একদম শেষ গান হবে এবার আমি জানি এবং যেমনটি আমি আগেই বলে দিয়েছি সো সবারই আসলে জানার কথা যে এবারে যে গানটি হচ্ছে সেই গানটা হচ্ছে লাস্ট গান ভাই কাইয়ুম ভাই আর কি বলবো জিটু ভাই এখনও যে পরিমাণ হাসাহাসি করছে আনন্দে মেতে আছে একটা কথা বলতেই হয় যেহেতু লাস্ট গানে যাচ্ছি আমি এবার আমার কিছু ডাক্তারি ফলায় যাই এতক্ষণ ভালোবাসার কথা বলেছি ইমরানের অনেক প্রশংসা করেছি শোয়ের কথা বললাম অনেক কিছু বলেছি বাট অ্যাজ আ ডক্টর আমাদের সবসময় আসলে হাসা উচিত না স্মাইল ইজ এ প্রেয়ার এক্ষেত্রে ইমরান প্লিজ হাসতে থাকো এবং সবাই মিলে আমরা যে সময়টা পার করলাম আমি অনেক এনজয় করেছি দর্শকরাও করেছে সো আমাদের হ্যাপি হরমোনটার নাম হচ্ছে এন্ডোরফিন সো এতক্ষণ এই যে আমরা 11টা থেকে এখন পর্যন্ত প্রায় 2টো বাজে এতক্ষণ আমাদের সবার যারা এই অনুষ্ঠান খুব মনোযোগ সহকারে দেখেছি শুনেছি এনজয় করেছি সবার আসলে এন্ডোরফিন এখন অনেক হাই রাতটা আরও ভালো কাটবে
আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ইন আ ডিফারেন্ট ওয়ে বিদায় নিতে চেয়েছি, বলতে চেয়েছি যে আমরা খুব সুন্দর একটা আনন্দমুখর সময় পার করলাম, এবং আবারও বলছি যে আমাদের সবারই আসলে এন্ডোরফিন রিলিজ করা দরকার, আমাদের বেশি আনন্দিত থাকা দরকার, আনন্দ করা আসলে করতে পারাটাও একটা প্র্যাকটিসের ব্যাপার। সো অনেক অনেক ভালো থেকো তুমি, অনেক অনেক শুভকামনা। লাস্ট গানটিতে যাব, তার আগে আমি সবাইকে ফর্মালি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আসলে ফ্যান্টাস্টিক, এটা শুরু থেকে বলছি এখনও বলছি, আর ইমরান একা নিশ্চয়ই এত সুন্দর করে অনেক কিছু করতে পারতো না, অ্যাজ আ টিম ইউ গাইস আর ফ্যান্টাস্টিক, থ্যাংকস আ লট। ইমরান, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? দর্শকদের বলবো ঈদ মোবারক, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই আছেন নিরাপদে থাকবেন, নিরাপদে যাতায়াত করবেন, আর আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, এটুকুই বলতে চাই। বাহ, চমৎকার। সেই সাথে শেষ গানটিতে যাব, তার আগে দর্শক আমি শ্রাবণ তৌহিদা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক দুষ্টামি করেছি, অনেক আছে খুনসুটি হয়েছে, আড্ডা হয়েছে, আমি চেয়েছি আপনাদের আসলে সবার খুব সুন্দর একটা সময় কাটুক, এবং সেক্ষেত্রে আবারও বলছি যে বেশি বেশি করে এন্ডোরফিন আমাদের রিলিজ হোক, আমরা সবাই অনেক অনেক ভালো থাকি। আর ঈদটা তো আসলে সবাইকে নিয়ে, আমরা আসলে শুধু নিজেদেরকে না, আশেপাশে সব কিছু নিয়েই যেন ভালো থাকতে পারি। আর ইমরান বললেন যে খুব সুন্দর একটা সময়ে যেন আমরা তাড়াহুড়া না করি, নিরাপদে যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরেও আসতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও। সো লাস্ট গানটিতে যাই আমরা। লাস্ট গান মানে না মন, গানটি লিখেছে রবিউল ইসলাম জীবন ভাই, এটা আমার সেকেন্ড সলো অ্যালবাম। চলো, গেছি আমি আর পূজা। তবে অকারণ দূর গেলে বাড়ে যা, তবে
Oh,